আপনার সমস্যা কি? আচ্ছা, যাই হোক, অনেক রাত হয়ে গেছে আর সময় নিব না। সেটা হচ্ছে আপনারা যার যার বিষয়ে আছেন সবার রেজাল্ট দিয়ে দিবেন, এবং প্রধান শিক্ষকদের বলবেন, আমরা স্যারদের সাথে মিটিং করব প্রধান শিক্ষকদের সাথে, তখন আমরা বলবো যেন রেজাল্টটা খুব দ্রুত দিয়ে দেয় আগামী সপ্তাহের মধ্যে। আর আপনারা যাদের বাকি আছে তারা অবশ্যই অবশ্যই 2 একদিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দেন। হ্যাঁ, আর হচ্ছে কারিকুলামের উপরে যেহেতু আপনারা নতুন, হ্যাঁ, প্রচুর পড়াশোনা করতে হবে। এই যে আপনার অনলাইনে যে আপনার ট্রেনিং হয় সেগুলা করতে হবে। হ্যাঁ, যত দেখবেন তত ই করবেন, আপনাদের নতুন নতুন আইডিয়া হবে। আর যে আপনাদের উপজেলায় যে ইংরেজি শিক্ষক আপনারা যারা আছেন, হ্যাঁ, তারা তারাও খুব যদি সুন্দর একজন। আপনারা একজনের সাথে আরেকজন শেয়ার করেন তাহলে কিন্তু আপনাদের ক্লাসগুলো সুন্দর হবে, ঠিক না? এই জন্য এই গ্রুপটা মানে খুবই আপনাদের জন্য উপকার হবে। হ্যাঁ, আপনারা এটার সাথে সবসময় সংযুক্ত থাকবেন, বিরক্ত মনে করেন না। কারণ কি, আপনারা যদি এখন মনে করেন যে এটা 1 বছরের জন্য এই কারিকুলাম, না, কিন্তু সবসময় কিন্তু এটা চলবে, এবং আগামী বছর কিন্তু আপনার 8-9, হ্যাঁ, 2 ক্লাসে আপনাদের ক্লাস নিতে হবে ট্রেনিং করে। হয়তো নামমাত্র একটা ট্রেনিং দিবে, হয়তো 6 দিন 5 দিনের এরকম, কিন্তু আপনাদের স্কুলে ছাইড়া দিবে যে আপনারা এখন ক্লাস নেন। হ্যাঁ, কিন্তু এই ক্লাসটা কিভাবে নিবেন, এত মানে এটা খুবই একটা কঠিন কাজ আপনারা যেটা করতেছেন। একে তো নতুন, আবার প্রশিক্ষণের সময় ছিল কম, এই যে আপনারা যে মানে পরিশ্রমটা করতেছেন, আগামী বছর দেখবেন যে আপনাদের কাছে একটু সহজ মনে হইতেছে। হ্যাঁ, আর যেটা আমি যেটা মনে করতেছি যে আপনাদের যারা প্রধান আছে তারা একটু অসহযোগিতা আপনাদের করতেছে, সহযোগিতা যদি আর একটু করতো তাহলে আপনাদের জন্য ভালো হতো। যাই হোক, আপনারা গোপনে আমাদের কাছে একটু বললেন, আমরা আপনাদের নামও বলবো না কিচ্ছু না, আমরা যাতে মানে আমাদের জিনিসটা সহজ হয়। কারণ আপনার বাতাকান্দি স্কুলে কি হইতেছে এটা আপনারা জানেন, হ্যাঁ, নারায়ণদিয়া স্কুলে কি হইতেছে এটা আপনারা জানেন। যেমন নারায়ণদিয়ার একজন আমাকে বলছে, হ্যাঁ, যে এই সমস্যা, এই জন্য কিন্তু আমি আজকে বলতে পারতেছি। আমি যদি আমি আমি যখন যাই তখন কিন্তু একটা আলাদা একটা রুটিন করা হয়। হ্যাঁ, ওইখানে যে বিষয়ে আপনার প্রশিক্ষণ করে আসছে তার নাম বসায় আমার একটা নকল রুটিন দেওয়া হয়। আমার তো বুঝার সাধ্য নাই যে আসল কোনটা নকল কোনটা, আমি তো তাদের বিশ্বাস করি, আপনাদেরকে বিশ্বাস করি, ওইটাই যা দেখায় তাই বিশ্বাস করি। এখন আপনারা যদি মূল্যায়নের পরিবর্তে গোপনে পরীক্ষা নেন, সেটাও যদি আমি না যাই ধরা সম্ভব না, এটা যদি আপনারা না জানান, এই বিষয়গুলো আপনাদের কি কি সমস্যা হয়, কি কি মানে আপনারা সুযোগ সুবিধা চান, এগুলা ওই যে আমরা যখন মিটিং করি এখানে কিন্তু কোনো প্রধান শিক্ষক মানে অ্যাড নাই, হ্যাঁ, ওনারা কিন্তু জানবে না। এটা আপনাদের জন্য ভালো হবে, আর সবচেয়ে ভালো হবে বাচ্চাদের জন্য, কারণ আপনি যে বিষয়ে প্রশিক্ষণ করে আসছেন ICT শিক্ষক কিন্তু তার বিষয়ে প্রশিক্ষণ করে আসছে, আপনার চেয়ে ভালো কিন্তু সে পারবে না। আপনি নেন ষষ্ঠ নাকি ম্যাডাম? হ্যাঁ, তা সপ্তম শ্রেণী দিয়ে রাখছে আবার অন্য শিক্ষক, এটা একটা হইলো। যাই হোক, ম্যাডাম, ইয়ে বাতাকাতে তো সকলে, 5টা শাখা, মানে 7-এর 2 শাখা আর 6-এর 3 শাখা, মোট 5টা শাখা। তো 5টা থেকে ম্যাডাম কটাতে ক্লাস করেন বলছে? আমি যমুনা শাখায় সপ্তাহে 2 দিন, আর শুধু এটাই, যমুনা শাখায় সপ্তাহে 2 দিন করি, আর কোথাও করি না। না, ম্যাডামকে একটু আপনার অন্য ক্লাসগুলোতে একটু কম দেয়া হোক, আপনার 8-9-এর দরকার হলে একটু কম দেয়া হোক। শোনেন, সরকার তো বলছে যে 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 বিষয়ে প্রশিক্ষণ করা যায় তাকে ওই বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার জন্য। হ্যাঁ, তা অন্য ক্লাসে আপনার ইয়েদের দেখ, কিন্তু আপনার ইংরেজি শিক্ষক কয়জন? ম্যাডাম, বাতাকান্দিতে একজনই আপনি, ইংরেজি দুইজন? শিক্ষক, আমরা ইংরেজি শিক্ষক 3 জনে পড়াই, আমি, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আর কামরুজ্জামান স্যার একজন আছে, উনি সামাজিক বিজ্ঞান কিন্তু ইংরেজি পড়ান, আচ্ছা তিনজন আচ্ছা পড়াই আর অন্য আচ্ছা ঠিক টিচাররাও পড়ায়। আচ্ছা, ঠিক আর আছে, আমি ইংরেজি স্যারের সাথে শিক্ষক একটু কথা বলবো যেন আপনার ষষ্ঠ সপ্তম শ্রেণী অন্তত দেয়া হয়। হ্যাঁ, বাকিগুলা অন্য টিচারদের দেখ, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ কিছু বলবেন নয়তো শেষ করে দিতাম আর কি, রাত হয়ে গেছে অনেক। ম্যাডাম, আপনি ওই যে কথাটা বললেন যে টিচাররা বলবে কি বলবে না অথবা ইয়ে করবে না, আমারে যদি দায়িত্ব দেন আমি তিতাসের কোন স্যারে কিদ্দা ভাত খায় এটাও বলে দিতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে আপনি বোধ হয় মূল্যায়নের দিকটা আমার কিছু খবর পাইছেন, তো কাজে আমি ওদিকে যাচ্ছি যাচ্ছি না, কিন্তু আমাদের রুটিন করতে এই প্রধান শিক্ষকদের যে একটা সমস্যা, মানে
প্রধান শিক্ষকের একটা সমস্যা, যার কারণে আমাদের মানসিক কর্তৃপক্ষ একটা রুটিন অলরেডি দিয়ে দিছে আমাদেরকে। দুর্ভাগ্য হলো যে এই রুটিনটা পর্যন্ত আমাদের কোনো হেডমাস্টার আজ পর্যন্ত তিতাসে এইটাকে ভালো করে দেখো না, মনে হয় পড়ো নাই, যদিও কথাটা একটু বেশি নিজেদের বড় মতো হয়ে করে যাচ্ছে। দুর্ভাগ্য, মানে আমি জানি না, সে প্রধান শিক্ষকরা থাকলে এখানে কষ্ট পাইতো, কিন্তু এই কথাটা সত্য, একেবারে আনফর্চুনেটলি হলো সত্য যে আমাদের প্রধান শিক্ষকরা মাউসির যে রুটিনটা দিছে এটার ধারে কাছে কেউ যায় নাই। কিন্তু আপনার রাখে, কিন্তু কিন্তু আপনার টেবিলে কিন্তু পাওয়া যায়, আসসালামু আমরা আলাইকুম। গেলে কিন্তু টেবিলে এটা ম্যাডাম আপনাকে রুটিন দেখাইতে তো পারে। তিনটা তৈরি করব, আপনি গেলে একটা দিব, আমাদের রকিবউদ্দিন স্যার গেলে একটা দিব, মাউসিতে গেলে একটা দিব, গার্জিয়ান গেলে একটা দিব, আমি নিজে একটা বানাবো। রুটিন কয়টা লাগবে ম্যাডাম আপনার কাছে বলেন, আমি দিয়ে দেবো। আচ্ছা শোনেন, নিজে যদি পরিবর্তন না হই, আপনার সারাদিন একজন দাঁড়ায় থেকে সারাদিন মনিটরিং করা সম্ভব না। যেমন আপনি ক্লাসে আছেন, আপনি যদি ভালোভাবে পাঠদান না করেন, এখন প্রধান শিক্ষক গিয়ে আপনাকে দেখলো, মনিটরিং করলো, তখন স্যারকে দেখে আপনি ভালোভাবে পড়াইতেছেন, আগে মনে করেন যে কোনো মতো সময় কাটাইতেছেন। তো এটা যদি আমার নিজের বিবেকে যদি আমি জাগ্রত না করি, এটা কোনোদিনও সম্ভব না। আর এই যে এই আমি এই যতই এই মিটিং ক্যারিকুলামে করি, ম্যাডাম একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমার অভিজ্ঞতা বলতেছি, আমি 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 জীবন ও জীবিকা যেই স্মুথলি ক্লাস করাইতে পারি, আমি কিন্তু ধর্মশিক্ষা যখন কদিন আগে আমার ধর্ম দিছে ক্লাস, আমি ধর্ম ক্লাসে এত সুন্দর করে করাইতে পারি না, যেটা আমি জীবন জীবিকাতে যতটা স্মুথলি পারি, ধর্মতে ততটা স্মুথলি পারতেছি না, আমি গণিতে ততটা স্মুথলি পারতেছি না, কিন্তু আমাকে দিচ্ছে, আমি চাচ্ছি। সেটাই ম্যাডাম, যদি অনুমতি থাকে তাহলে আমি কিছু বলতে চাচ্ছিলাম নতুন হ্যাঁ হ্যাঁ কারিকুলামের হ্যাঁ শিক্ষা ম্যাডাম গ্রহণ বলেন বা বলেন। পাঠ্যক্রম। জি জি অবশ্যই, জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমাদের এই নতুন যে কারিকুলামটা, এটার মূল মোটিভই কিন্তু অ্যাকচুয়ালি মানে কোনো নম্বর ভিত্তিক মূল্যায়ন নয়। বিষয়টা আমাদের সব মানে সবার আগে অ্যাকচুয়ালি এই বিষয়টাই ক্লিয়ার হইতে হবে। কিন্তু বাট আমি আসলে আমার নিজের প্রতিষ্ঠান বলেন বা অন্য বলেন, আমি সেখানে একটু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে যে কোনো ভাবেই হোক, শিক্ষকরা আসলে ওই বাই হুক আর বাই ক্রুক যে কোনো পদ্ধতিতে আসলে নম্বর ভিত্তিক পদ্ধতির অনুসরণ করেই চলছে এখনো অবধি। কারণ আমাদের আমাদের মূল্যায়নের সিস্টেমটা কি, আমাদের মূল্যায়নের সিস্টেমটা হচ্ছে আপনি দলে ভাগ করবেন, দলগত কাজ দিবেন, ওই দলের মধ্য থেকে আপনার শিক্ষার্থী কিন্তু জানবে না যে আপনি আসলে তাকে কিভাবে মূল্যায়নটা করছেন। আমরা কিন্তু যখন ট্রেনিং করেছি তখন আমাদের ট্রেনাররা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনি আপনার শিক্ষকরে মানে শিক্ষার্থীদেরকে এটা ডিসক্লোজ করে দিবেন না। বাট আমি আসলে দেখতে পাচ্ছি যে দেখা গেছে যে আমরা একটা লিখা দিলাম, যে কোনো একটা প্যারাগ্রাফ হোক বা একটা শর্ট রাইটিং হোক, আমরা সেটার উপরে মূল্যায়ন করছি, আমরা লিখাটার উপরে মূল্যায়ন করছি। বাট আমি আসলে মানে বোঝাতে চাচ্ছি যে এই বিষয়টাতে আমাদের মনে হয় একটু সবারই একটু সচেতন হওয়া উচিত যে নম্বর ভিত্তিক মূল্যায়ন নয়, মূল্যায়নটা হচ্ছে অংশীদার ভিত্তিক মূল্যায়ন, মানে সে কতটুকু পার্টিসিপেট করলো বিষয়টা আসলে সেইটা। আর আর বাকি যে বিষয়গুলো, যেমন আমি আমার প্রতিষ্ঠানের কথা বলবো, আমার প্রতিষ্ঠানে মোটামুটি যারা প্রশিক্ষণ পেয়েছে সব প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরাই যার যার স্ব বিষয়ের ক্লাস করছেন এখন। মানে আসলে এটা কি কিভাবে অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োগ হচ্ছে সেটা তো আমি খুব একটা জানি না, কিন্তু আমার সকলের কাছে আসলে রিকোয়েস্ট এটা থাকবে যেন আমরা শিক্ষার্থীদেরকে কাজটাতে বেশি ফোকাস করি, আর ওরা কি পারলো না পারলো সেটা আমরা একটু পরে ফোকাস করি। কারণ আমি যদি আমার আমার যে আমাদের যে টিজি, এই টিজিটা ভালো করে ফলো করি, এখানে আমার একটা খুব মানে খুব ক্ষোভের সাথে আমি বলি আর কি, যে আমরা কেন টিজি নিয়ে ক্লাসে যাই না, যেখানে আমাকে সরকার খুব মানে বিধিবদ্ধ ভাবে নির্দেশনা দিয়েছে যে আমাকে টিজি সহকারে ক্লাসে যেতে হবে। একটা টিজি যখন সামনে থাকে তখন কিন্তু আপনাকে আর চিন্তা করতে হবে না আপনি ক্লাসটা কিভাবে নিবেন। তো সব টিজিটা দেওয়া আছে, আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমার মনে হয় যদি টিজিটা সবার হাতে থাকে তাহলে আমি পাঠটা কোন পদ্ধতিতে পাঠদান করব বা কোন পদ্ধতিতে আমি দল ভাগ করব, কোন দলে কি কাজ দিব, কখন কোন দলকে মূল্যায়ন করব, এটা আমার অটোমেটিক্যালি মাথায় চলে আসবে। তো আমার মনে হয় এটা করলে মানে বেশি ফলপ্রসূ হবে আর কি, টিজিটা যদি আমরা একটু আরেকটু বেশি ফলো করি। কারণ টিজিটার মনে হয় খুব মানে
টিজি আসলে টিজি হাতে নিয়ে কেউ যায় না। আমি পর্যন্ত আমার আমার নিজের প্রতিষ্ঠানে আমি দেখেছি আমরা কয়েকজন শিক্ষক ছাড়া টিজির ব্যবহারটা যেটা, এটা খুব একটা যে ক্লাসে হচ্ছে এটা আসলে বলা যায় না। তো আমি আসলে ম্যাডামকে আপনাকে মানে রিকোয়েস্ট করব যেন আপনি আমাদের মানে যখন আসবেন পরিদর্শনে তখন আমাদের এই বিষয়টাতে একটু গুরুত্ব দিতে বলবেন সকল শিক্ষককে, কারণ আমাদের নতুন কারিকুলামের বইগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে এভাবে, স্বভাবতই আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না, বাট এই না বোঝার কারণেই টিজি আমাকে দিয়ে দিয়েছে সরকার, যাতে আমি টিজিটাকে ফলো করি। টিচার্স গাইডটা হচ্ছে আমার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট গাইড। আর আরেকটা বিষয় যেটা আমি লক্ষ্য করেছি, আমার আমার প্রতিষ্ঠানে আমি কিছু শিক্ষার্থীদেরকে দেখেছি এবং গার্ডিয়ানরাও আসলে এটাতে মনে করে আস্থা পায়, সেটা হচ্ছে মানে বাজারের বিভিন্ন ধরনের গাইড বই কিনে বা গাইড বই পড়া। তো আমি ওদেরকে বললাম যে তোমরা যে গাইড পড়েছো, তো এই গাইড বইটাতে আসলে তোমরা কি পড়ছো, মানে কি বিষয়টা তোমরা পড়তেছো ওখান থেকে। তো বলতেছে ম্যাডাম এখানে তো সবগুলোর প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো আমি বললাম যে প্রশ্নের উত্তর পাওয়া তো তোমার মেইন কাজ না, তোমাকে তো এখান থেকে তোমার শিক্ষক যেভাবে তোমাকে নির্দেশনা দিবে তোমাকে সেই কাজ করতে হবে। এই গেল একটা। আরেকটা হচ্ছে তো এখানে আসলে শিক্ষকরা যদি অগ্রণী ভূমিকা রাখে যে আমাদের গাইডের কোনো দরকার নেই, গাইড তো আমাদের দরকারই নাই, কেন কেন দরকার হবে একটা গাইডের, কারণ গাইড আমার আর তো প্রাইভেট প্রাইভেট পড়া আমি তো মানে ইয়ে করি, আমি তো টিজি আছে আমার, আমাকে তো টিজি ফলো করে ক্লাস করতে হবে, বাই হুক আর বাই ক্রুক যেভাবেই হোক আমাকে টিজি ফলো করতে হবে। তো টিজি যদি আমি ফলো করি তাহলে তো আমার গাইডের আমার কোনো দরকারই পড়ছে না, এক নাম্বার। আর আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে মানে একদম কোর লেভেলের, আমি আমি আশা বিশ্বাস করি যেটা সব প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই প্রবলেমটা আছে, যে আমাদের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী, যেমন আমি মঙ্গলকান্দির কথা বলছি, মঙ্গলকান্দি বা মাদ্রাসায় অধিকাংশ শিক্ষার্থী আমার অনেকাংশে দেখা গেছে তারা রিডিং করতে পারে না, বিশেষ করে ইংরেজি যেহেতু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এই এই বিষয়টা ওরা তো এক তো নাম্বার তো প্রথমে তো ওরা বোঝেই না, তারা কোনো মানে শব্দের অর্থ বুঝতে পারে না, কোন ধরনের একটা বাক্য পড়ে সেই বাক্যের অর্থটা মানে এই বাক্যটাতে কি বলা হয়েছে সেই বিষয়টা বুঝতে পারে না, সেম ওয়ে তারা কোনো রিডিং করতে পারে না। তো রিডিং যেহেতু তারা রিডিং করতে পারে না, সেহেতু তাদের রিডিংটার জন্য আমার মনে হয় একটু মানে বেশি আমাদের এখানে কাজ করা উচিত, কারণ আমার শিক্ষার্থী যদি ABCD না পারে, তার যদি বেসিক নলেজই না থাকে, তাকে আমি কতটুকু মানে দিতে পারবো আর সে আমার কাছ থেকে কতটুকু নিতে পারবে, কারণ আমি তো তাকে শুধু মানে প্রেশারাইজ করলেই হবে না, তারও তো কিছু নেয়ার সক্ষমতা থাকা উচিত। এখন এইখানে আমার মনে হয় এখানে আমি একটা মানে আমি জানতে চাইবো ম্যাডামের কাছে, এখানে আসলে আমরা আর কি করলে আমাদের শিক্ষার্থীদের আসলে ফলপ্রসূ একটা পাঠদান দেওয়া সম্ভব, কারণ আমি যে মানে প্রবলেমটা ফেস করছি যে আমি যখন ক্লাসে যাচ্ছি আমি একটা রিডিং বুঝাই দিলাম যে কাজটা এভাবে করতে হবে, বাট একটা প্যাসেজ থাকলো, সে প্যাসেজটা তো তাকে আগে রিড করতে হবে, রিড আউট করতে হবে, রিড আউট করে তারপর সে সেখান থেকে একটা ওয়ার্ড ফাইন্ড আউট করবে, সেখানে সেই ওয়ার্ডের সিনোনিম করবে, সেখানে সেই ওয়ার্ডের অ্যান্টোনিম করবে, এবং সে ওয়ার্ডের অর্থটা বাংলায় এবং ইংরেজি উভয় উভয় ভাষায় বুঝবে, তবেই না সে পরবর্তীতে কাজগুলো করতে পারবে। এখন যে যে শিক্ষার্থী রিডিংই পড়তে পারে না, যে শিক্ষার্থী একটা বানান করতে গেলে BKD বলছে, CKG বলছে, JKI বলছে, তো এই বিষয়গুলো আমরা আসলে কিভাবে কাটিয়ে উঠতে পারি, এটা একটু পরামর্শ দিলে ম্যাডাম ভালো হতো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে, অনেক সুন্দর ভাবে বললো। আসলে এই সমস্যাটা সব প্রতিষ্ঠানের, আমরা তো মনে করি যে মাদ্রাসা একটু দুর্বল স্টুডেন্ট থাকে, আসলে আমরা যখন ওই যে 6-এর স্টুডেন্ট গুলা যখন স্কুলে ভর্তি হয় তখন দেখা যায় যে অনেক টিচার অভিযোগ করে যে বাংলা রিডিং পড়তে পারে না, ইংরেজি তো দূরের কথা। তা তখন আমরা আসলে বলি, এটা তো আসলে বলার কি আছে, আপনার প্রতিষ্ঠানে যেহেতু 6 থেকে সে 10 পর্যন্ত থাকবে, এই বাচ্চাদের আপনি ওইভাবে গড়ে নিতে হবে, কিছু করার নাই, আপনার দরকার হলে শুরু থেকে ABCD থেকে শিখিয়ে নিতে হবে, তারপর রিডিংটা সে কিভাবে আপনার ইমপ্রুভ করা যায় এগুলো ম্যাডাম আপনার আপনাদেরই করতে হবে। কারণ এই বাচ্চা দি মনে করেন যে যদি কোনো মতো আপনি না শিখাইয়া যান, এগুলা কিন্তু সেই আপনার দেখা যায় যে প্রতিষ্ঠান ঠিকই পাশ দিয়ে দিবে, এমন করতে করতে সে SSC তে গিয়ে আপনার দাখিল পরীক্ষায় গিয়ে কিন্তু ঠিকই ইংরেজিতে আবার খারাপ করে ফেলবে, ঠিক না? এই জন্য ম্যাডাম শুরুতে এটাই তো আসলে আমাদের মানে
মানে এটাই তো আমাদের প্রবলেম, যে আসলে আমরা প্রবলেম। মানে যে জায়গায় ও মানে ঔষধ রোগ, সেই জায়গায় আমরা ঔষধটা ঠিক মতো প্রয়োগ করতে পারছি না। কারণ আমি যখন আমার একটা স্টুডেন্ট, একটা শিক্ষার্থীকে শুরু থেকে করব, আবার মানে 1-2 এর পড়া থেকে আবার স্টার্ট করব, তখন কিন্তু আলটিমেটলি আমি আমার সিলেবাসের পড়া, একাডেমিক পড়ার মধ্যে পিছায় যাচ্ছি। এখন এই যে আমি পিছালাম, আমার কিন্তু এই পেছানোটা আমি তাকে আর আগায় নিতে পারছি না। এবং সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমার একটা ক্লাসে তো আমার 3 ক্যাটাগরির স্টুডেন্ট, আমার একদম ফার্স্ট ক্লাস একটা স্টুডেন্ট আছে, মিডল ক্লাস একটা স্টুডেন্ট আছে, একদম লোয়ার ক্লাস একটা স্টুডেন্ট আছে। বাট মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু আমার তিনোটা স্টুডেন্টকেই সমান হারে করতে হচ্ছে। সমান তাহলে থাকে আমি যখন মূল্যায়নে যাচ্ছি, তখন আমার যে ভালো পারে তার তো আমার অমূল্যায়ন চলে যাচ্ছে, ভালো ঠিক আছে, তারা সবাই ত্রিভুজ পেলো, যারা মধ্যম পাচ্ছে তারা বৃত্ত পেলো, কিন্তু যারা এই যে নিচে পড়ে রইলো তাদেরকে যে আমি একটা মানে আলাদাভাবে একটা তাদের জন্য কোনো কাজ করব, সেই কাজের সুযোগ কি আদৌ আমাদের এই নতুন কারিকুলামে আছে ম্যাডাম? এখানে তো আপনার ওই আপনার যেটা বলেন যে দলীয় কাজ, দলীয় কাজে যখন আপনি নাম্বার দিবেন তখন কিন্তু দলের সবাইকে একই রকম নাম্বার দিতে হবে, ঠিক না? দলগত কাজ যখন করে, আর ওই যে মূল্যায়নের ব্যাপারটা হচ্ছে যে প্রথমে বাচ্চা যদি দেখা যায় যে কোনো কাজ অংশগ্রহণ করলো কিন্তু অত ভালোভাবে করলো না, তখন তাকে দিতে হবে কি চতুর্ভুজ, না? তারপর তাকে আস্তে আস্তে দেখবেন ওই যে আপনি ABCD শিখে যখন রিডিং শিখাবেন, একটু একটু কাজ পারবে, তখন হয়তো সে বৃত্ততে আসবে, আস্তে আস্তে বছর শেষে হয়তো বা সে ত্রিভুজে আসতেও পারে। কিন্তু ম্যাডাম ওই যে আপনারা তো জানেন যে ওই যে আপনি বললেন 3 ধরনের স্টুডেন্ট আছে, যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদেরকে একটু আলাদা স্বাভাবিকভাবে একটু কেয়ার করতেই হবে। এটাতে আসলে আপনার কারিকুলাম যতই চেঞ্জ হোক, পড়াশোনারই যতই চেঞ্জ হোক, তাদেরকে একটু আলাদাভাবে একটু কেয়ার নিতেই হবে, যাতে তারা ম্যাডাম একটা মোটামুটি সত্য কথা বলি, মানে দুর্ভাগ্যজনক হইলেও সত্য, যখনই আমি আলাদা তাকে কিছু করতে যাই, তখনই আমার অন্যান্য শিক্ষক আমাকে আঙ্গুল দেখায় বলে ম্যাডাম তো প্রাইভেট পড়াচ্ছে। এখন আমি আসলে কোন দিকে যাব, কি শুনো করব ম্যাম, আমি, মানে কথাটা নিজেই ঘুরে গেলে একটাই আসতেছে, এই নতুন ক্যারিকুলামে কিন্তু প্রাইভেটের কোনো জায়গা নাই, আবার গাইড বইয়ের কোনো জায়গা নাই, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, জাতি 100% সত্য, জাতির কাছে গাইড বই আইসাও পড়ছে, প্রাইভেটও এখনো চলতেছে এটা। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এই যখন নতুন কারিকুলামের বইটই বের হয়েছে বা ট্রেনিং চলতেছে, আমাকে এক সাংবাদিক ফোন দিয়ে বলতেছে যে তখন আনোয়ারা ম্যাডাম চলে গেছে, তো আমি দায়িত্বে ছিলাম, তা বলতেছে যে সারজিনা ম্যাডাম এমন এমন ওই কোড়িকান্দি বাজারে আপনার অনেক গাইড বই বিক্রি হইতেছে। হইতেই পারে, তাই এটা আমার কি করণীয়? বলে যে আপনি ডিও স্যারকে বইলে কোনো ব্যবস্থা নেন। শুনলাম শুধু, তা কোন এক কারণে আমি কোন একটা প্রয়োজনে আমি ওনার দোকানে একদিন আমার যাওয়া হয়েছে, উনি ছিল না, তা যাওয়ার পরে দেখলাম যে ওনার দোকানে গাইড বই বিক্রি করতেছে 6-7-এ। এই হচ্ছে আমাদের অবস্থা। যাই হোক, আপনারা যারা শিক্ষক আছেন, বিশেষ করে ইংরেজি শিক্ষক, আপনারা কিন্তু যদি বাচ্চাদের নিরুৎসাহিত করেন, বলেন যে আসলে গাইডের দরকার নাই, আমি আসলে প্রাইভেটের কথা কিছু বলবো না, প্রাইভেট আসলে পড়ানোর কোনো কারিকুলামে আসলে নিয়ম নাই আর কি। যাই হোক, আমি আসলে এটা বলবো না কেন, এটা আমি আরেকদিন বলবো, কিন্তু ম্যাম, আমি আমি কয়েকদিন গাইডের আগে গাইডের আমি বিষয়টা আপনারা আমি একটু কয়েকদিন আগে একটা সোশ্যাল নিরুৎসাহিত মিডিয়াতে করুন। আমার নিজের বক্তব্য দিয়েছি, আমি আমার অ্যাসেম্বলিতে বলে দিছি যে নতুন ক্যারিকুলামে কেউ প্রাইভেট পড়ে রিকভার দেওয়ার রাস্তা নাই, তোমাকে স্কুলে আসতে হবে, ওদের যদি আপনারা স্কুলে বলেন আসতে যে হবে। পাস ফেলের কিছু নাই, হ্যাঁ, আপনারা যদি একটু আনন্দ ভাবে অন্যরকম স্টাইলে যদি আপনারা যদি পড়ান, ওরা যদি আগের মতো সেই মানে একই রকম, যদি তারা যদি পার্থক্য না বুঝে বাচ্চারা, যেমন আমি অনেক প্রতিষ্ঠানে গিয়ে বলি বাচ্চাদের যে তোমরা কি মানে আগের পদ্ধতিতে পরীক্ষা ভালো হইতো না এখনকার যে মূল্যায়ন সেটা ভালো লাগে, বেশিরভাগ বাচ্চারা বলছে যে ম্যাডাম আগেরটাই ভালো লাগতো, এখনকার পদ্ধতিটা ভালো লাগে না। হ্যাঁ, তার মানে ওই শিক্ষক তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করতে পারে নাই, ভালোভাবে তাদেরকে পাঠদান করাইতে পারে নাই, হ্যাঁ, নিয়ম অনুযায়ী। ওই যে ম্যাডাম যে অভিযোগটা করলো যে আপনার টিজি ফলো করে না, হ্যাঁ, অনেক প্রতিষ্ঠানে গিয়ে দেখি যে আপনার টিজি কি আপনার সেই আগের মতো, আমার সামনে বলতেছে তোদের যে বাড়ির কাজ দিছে ওগুলা কি করে নিয়ে আসছোস? হ্যাঁ, তা বাড়ির কাজ আবার কি, এখন কি বাড়ির কাজ আছে? সেই আগের স্টাইলে পড়াইতেছে। হ্যাঁ,
তো এগুলো আমাদের একটু সচেতন হইতে হবে। আর যারা বেশি অসচেতন, আমি বলবো যেটা, গাজীপুর আজিজি আর মঙ্গলকান্দি বাদে কোন মাদ্রাসা কিন্তু অংশগ্রহণ আজকে করেনি, যাদের মধ্যে এই সমস্যাটা বেশি হয়। আমি কিন্তু দুর্বল যারা তাদের একটু বেশি মনিটরিং করি, যেমন মাদ্রাসা একটু দুর্বল, পরীক্ষার মূল্যায়নের সময় আমি যাওয়ার পর দেখি বেশিরভাগ মাদ্রাসা আপনার ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা নিচ্ছে তারা। এটা কি কোনো নিয়ম আছে সেকেন্ড পেপার পরীক্ষা নেয়া? সেকেন্ড পেপার আবার কি পার্টি তো ইংরেজিতে? করা যাবে না, পার্টি তো নেই, ইংলিশ একটা তারা সাবজেক্ট, ইটস এ তাদের ল্যাঙ্গুয়েজ বক্তব্য বেসড হচ্ছে যে সাবজেক্ট আর কিছু না। বাচ্চারা, এই যে ম্যাডামের কথা আসছে যে বাচ্চারা মানে পিছিয়ে যাইতেছে পড়াশোনায়, হ্যাঁ তারা তো গ্রামারটা পারবে না, ই করবে না, এই জন্য তারা পরীক্ষা নিয়ে একদম পরীক্ষা দিচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার, এ হচ্ছে অবস্থা। আবার দেখেন যে আজকে যদি তারা আসতো, এই যে আপনারা আলোচনা করতেছেন, ম্যাডাম কিছু কথা বললো, এই যে আমাদের মাধ্যমিক স্যার কিছু কথা বললো, আমরা যে আলোচনা করতেছি এখানে অনেক কিছু শেয়ার করতেছি, অনেকে অনেক কিছু জানি, অনেকে জানি না, এই জিনিসগুলো যদি তারা একটু শুনতো তাহলে কি তারা উপকৃত হইতো না? তো তারা এগুলো শুনবে না, তারা জানবেও না, তারা শুধু সেই গদবাদা আগের মতো, হ্যাঁ কিভাবে ক্লাস নেয়, কিভাবে পাঠদান করে এগুলোই জানে না, কিভাবে দল গঠন করতে হয়, কি করতে হয় না করতে হয় কিচ্ছু জানে না মাদ্রাসার বেশিরভাগ টিচাররা, অথচ ট্রেনিং করে আসছে, আপনার পাশে বসে ট্রেনিং করে আসছে। হ্যাঁ তা আপনি জানেন, ওনারা কেন জানে না, ওনাদের জানার কোনো আগ্রহই নেই, এই হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ম্যাডামকে আসলে অনেক ধন্যবাদ, আর নাসরিন ম্যাডামকে কিন্তু আসলে এই গ্রুপটা মানে সচল রাখতে হবে, আপনি এখানে আপনারা সবাই এখানে যারা ইংরেজি শিক্ষক আছেন সবাই পরামর্শ দিবেন সুন্দরভাবে, কিভাবে ক্লাস নিলে জিনিসটা ভালো হয়, মূল্যায়ন করলে ভালো হয়। যেমন আমি সবসময় বলি, একটা প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে মজিদপুর স্কুলে, আজকে অবশ্য অনুপস্থিত, তারা এত সুন্দরভাবে মূল্যায়ন করছে, আপনার ওই প্রথম যে মূল্যায়নটা ছিল খুব সুন্দর, বাচ্চারা এত উৎসাহ নিয়ে গণিতের মধ্যে তারা আপনার দেখলাম যে অনেক কাজ ছিল, বাচ্চারা খুবই, একজন বাচ্চা অনুপস্থিত ছিল না, সবাই উপস্থিত ছিল এবং খুব স্বতঃস্ফূর্ত ভাবে সবাই অংশগ্রহণ করছে, সুন্দরভাবে কাজ করছে। আমরা যদি এই জিনিসগুলো এখানে শেয়ার করি, আপনি একটা স্কুল থেকে একটা জিনিস শিখায়, এটা আপনি আপনার মাদ্রাসা আপনার স্কুলে প্রয়োগ করেন না, সমস্যা কি, আপনি কি ছোট হয়ে গেলেন? শিখার তো কোনো শেষ নাই, হ্যাঁ সবার কাছ থেকে শিখা যায়, একটা বাচ্চার কাছ থেকে অনেক কিছু শিখা যায়। যাই হোক, আর প্রাইভেট যেটা 6-7-এ অন্তত দয়া করে প্রাইভেট পড়ায়েন, আমার কানে অলরেডি চলে আসছে ইংরেজি কয়েকজন শিক্ষক, আপনারা প্রাইভেট পড়ান, 8 থেকে পড়ান সমস্যা নাই, কিন্তু 6-7-এ পড়ায়েন না, যেহেতু এটা আমাদের ইয়েতে নাই। আর প্রাইভেট কি পড়ানো হবে এখানে 6, বুঝলাম না। যাই হোক, আর কেউ কিছু বলবেন? না বলে শেষ করে দেই স্যার, অনেক 10টা 16 বাজে, আমার আবার কালকে সকালে যেতে হবে উপজেলায়। বলেন স্যার, কারো কোনো কথা না থাকলে, শুভ স্যার সবই তো ভালো ছিল, যে প্রাইভেট আমরা পড়াবেন ইট নাই করে দিই কথাটা কই তো মনটা খারাপ করে দিলেন। শুভ স্যার তো রেকর্ড না, করতেছে, প্রাইভেট পড়ান কিন্তু 6ষ্ঠ থেকে 10ম, ম্যাম শুভ স্যার তো রেকর্ড করতেছে, বললে তো বিপদ। পড়ুক, শুভ স্যারের রেকর্ডে কোনো সমস্যা নেই, তবে নারান্দিয়ার অনেক সমস্যা, নারান্দিয়ার মানে একদম পদে পদে সমস্যা, আপনারা আর কত শোকস খাইবেন, কত ই করবেন আপনারা, আপনি মনে করেন, আচ্ছা আপনার তো কিছু করার নাই, আমি প্রধান শিক্ষকের সাথে আমি আগামীকাল কথা বলবো, ঠিক আছে? আচ্ছা সবাই ভালো থাকেন, হ্যাঁ জি ধন্যবাদ ম্যাম, জি সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম ম্যাডাম।